সেগুলি খাইছে তাগরা এখন খুব যায়। জনপ্রিয় সেই কণ্ঠশিল্পী আকবর কেবলই মাত্র বাঁচার আকুতি করছেন তিনি। অপলক দৃষ্টিতে তাকিয়ে কেবলই মাত্র পৃথিবীর সৌন্দর্য দেখতে চাচ্ছেন তিনি। মনে হচ্ছে সে হয়তোবা পৃথিবীটা একবারে দেখে ফেলছেন। শারীরিক যে অবস্থা তাতে হয়তোবা আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবেন কি না এটা তার অজানা। সাম্প্রতিক সময়ে এরকম অবস্থায় হঠাৎ করে মানবতার দেয়াল হয়ে তার পাশে দাঁড়ালো আরটিভি। বিশ্বের সাহায্য আর সহযোগিতার মাধ্যমে হয়তোবা আল্লাহ সহায় থাকলে আবারও প্রাণে আরও কিছুদিন বেঁচে থাকবেন এই কণ্ঠশিল্পী। তোমার হাত পাখার বাতাসের মাধ্যমে লাখো কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এই কণ্ঠশিল্পীর করুণ দশা সত্যিই চোখে দেখার মতো নয়। কিশোর কুমারের একদিন পাখি উড়ে যাবে নতুন করে গিয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামেই পরিচিত। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত হয় সেই গান, আলোচনার ঝড় তুলেছিল সেই সময়। এরপর তোমার হাত পাখার বাতাসের গানটিও গিয়েছিল দেশ দেশের বাহিরে। বিভিন্ন দর্শক শ্রোতা সেই গানটিতে গলা মিলিয়েছিল। সকলে সে সময় কেবলমাত্র প্রশংসা করছিল। তবে তখনকার আকবর আর এখনকার আকবরের মধ্যে যে অনেক পার্থক্য তা আপনারা স্ক্রিনের ছবি দেখেই হয়তোবা বুঝে যাচ্ছেন। যেই কণ্ঠস্বর একদিন মানুষকে আনন্দ দিত, যেই কণ্ঠস্বর একদিন মানুষকে উচ্ছ্বাস দিত, আজ সেই কণ্ঠস্বর স্তব্ধ। সেই কণ্ঠ দিয়ে কেবলই মাত্র বের হচ্ছে আহাজারি, এক মুঠো ভাত এবং একটুখানি চিকিৎসার জন্য কাতরে মরছেন তিনি। দিনের পর দিন বিছানায় শুয়ে শরীরের বিভিন্ন জায়গায় পচনও ধরেছে তার। মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণাও হয়তোবা এর চেয়ে কিছুটা কম হবে। শিল্পী আকবর অত্যন্ত শোচনীয় অবস্থার মধ্যে দিন যাপন করছেন, কয়েকবার হাসপাতালেও থেকেছেন। এরই মধ্যে যা কিছু জমানো ছিল সব শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র মানুষের কাছ থেকে হাত পাতা আর মহান আল্লাহর প্রতি ভরসা ছাড়া আর কিছুই নেই তার। বর্তমানে মোটেই ভালো নেই লোকটি, তার পায়ে পচন ধরেছে, প্রায় দু মাস ধরে বিছানায় পড়ে আছেন, টাকার অভাবে করতে পারছেন না চিকিৎসা। আকবর গণমাধ্যমকে বলেন, আমার অবস্থা খুব খারাপ, পায়ের নিচে জলে, এই জায়গায় খানিকটা কেটে ফেলেছে, তারপরেও ঘুমাতে পারি না আমি। সবাই মিলে আমার পায়ের অপারেশনটা করে দিন প্লিজ, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মানুষ কতক্ষণ একটি যন্ত্রণা সহ্য করতে পারে? তার থেকে আমার যদি পাটাই না থাকে তাহলেই হয়তোবা আমার জন্য ভালো হবে, কিন্তু সেই পা কেটে ফেলতেও তো প্রচণ্ড টাকার দরকার, এত টাকা কোথায় পাবেন তিনি? অসুস্থ আর আহাজারি মাখা আর্তনাদে সকলকে কাঁদিয়েছিল তিনি। তিনি আরও বলেন, সবাই আশ্বাস দিচ্ছে টাকা দিবে, কিন্তু কেউ এখনও পর্যন্ত দেয়নি, সেইভাবে কেউ এখনও পর্যন্ত পাশে দাঁড়ায়নি। একমাত্র ডিপজল বস অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কথা বলেছেন তিনি, কিছু টাকা দিয়েছেন এবং সেই সঙ্গে হানিফ স্যারও কিছু টাকা দিয়েছিলেন। সেই টাকা নিয়েই আমার স্ত্রী আমাকে হাসপাতালে ভর্তি করেছিল। গায়কের ভাষ্য, আমার দুর্দশা আপনারা দেখেছেন, আমার কোনো বলার ভাষা নেই, সবাই আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি আপনাদের, সবাই সবার পাশে থাকবো, আমরা একে অপরের পাশে দাঁড়াবো, এটাই তো মানুষ, এটাই তো মানবিকতা। আপনারা কত কিছু কত জায়গায় করেন, আমার অসহায় এই অবস্থায় যদি একটু সাহায্য করতেন তাহলে হয়তোবা সত্যিই আমি আরও কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, একবেলা খেয়ে আরেকবেলা না খেয়েই থাকতে হয় আমাদের, আকবরের ঔষধ কিনতে পারি না, সারাদিন চিল্লায়, শুধু কাঁদে আর কাঁদে, তুমি আমার চিকিৎসা না করলে শুধু পায়ের অপারেশনটা করে দাও প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না, আমি কিন্তু নিরুপায়। সকলের কাছে সাহায্য প্রার্থনা করে আকবরের পত্নী। তিনি বলেন, কোনো স্ত্রী চায় না তার স্বামী বিনা চিকিৎসায় মারা যাক। তিনি রাস্তার লোক, রাস্তায় রিক্সা চালাতেন একসময়, আপনারাই তাকে সবার সামনে নিয়ে এসেছেন, আপনারাই তাকে পরিচয় করে দিয়েছেন বিশ্বের কাছে। আজ তার এমন করুণ দশা কোনোভাবেই যেন মানতে পারছি না আমি। শেষবারের মতো দেশের পাশে দাঁড়ানোর জন্য আপনারা প্লিজ একটুখানি তার দিকে এগিয়ে আসুন, তাকে একটুখানি সাহায্য আর সহযোগিতার হাত বাড়ান।
এদিকে সমস্ত কিছু করার পরে অবশেষে ইত্যাদি সেই গায়কখ্যাত আকবরের পাটি কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিডনি জটিলতা সহ বেশ কিছু রোগে ভুগছেন তিনি। তার দুই কিডনি নষ্ট হয়ে গেছে আর কিডনির অবস্থা খারাপ হওয়ার পর শরীরে পানিও জমে গিয়েছে। পানি জমার কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে গেছে, যার ফলে পা কেটে ফেলতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে তার মেয়ে। গায়ক আকবরের মেয়ে বলেন, আব্বুর অপারেশন শেষ হয়েছে, আব্বুর ডান পা কেটে ফেলা হয়েছে। খুব কষ্ট করে আব্বুর দিকে আমরা তাকাতেই পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পানি। আল্লাহ, তুমি আমাদের সাথে এমন কেন করলা? সবার আব্বুর জন্য সবাই দোয়া করে, আমিও আমার আব্বুর জন্য দোয়া করলাম। আকবর বর্তমানে রাজধানীর বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সেখানে হবে অপারেশন। জানা গেছে আকবরের চিকিৎসায় ব্যয় করছেন বেটার লাইফ হাসপাতাল। উল্লেখ্য শুরুতে রিক্সা চালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন আকবর। 2003 সালে হানিফ সংকেতের মাধ্যমে ম্যাগাজিন অনুষ্ঠানের ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। পরে তোমার হাত পাখার বাতাসের মাধ্যমে লাখো কোটি দর্শকের মন ছুঁয়ে গেছেন গুণী এই শিল্পী।